দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বুথ ফেরোর সমীক্ষা কী বলছে কোন দল এককভাবে এগিয়ে থাকবে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রথমে আমরা চলে আসবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের তিনটি লোকসভা অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদের লালবাগ লোকসভা কেন্দ্র এই তিনটি লোকসভা কেন্দ্র অর্থাৎ সংখ্যালঘু এলাকার যে মানুষজন তৃণমূলের দিকে কিন্তু আর কিন্তু সেই ভোটের শতাংশটা আর পড়বে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এদিকে বীরভূমের রামপুরহাট লোকসভা কেন্দ্র এবং বোলপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে নিরিখে তুলনামূলকভাবে তৃণমূলের যে প্রাপ্ত ভোটের শতাংশ সেটা সেখানে কিন্তু দেখা যাচ্ছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে কিছুটা হাড্ডাহাডি লড়াই ছিল কিন্তু এবার বামেরা তাদের যে ইনসাফ যাত্রার কর্মসূচি সেটা কিন্তু দড়গোড়ায় একটা প্রভাব বা বিগের সমাবেশে যে প্রভাব সেটা যদি আদত্তে তৃণমূলের ভোটটা কাটতে পারে সিপিআইএম তাহলে বামেদের একটা জয়ের নিশ্চিত হতে পারে তবে এই জমিপুর লোকসভা কেন্দ্র বর্তমানে কিন্তু তৃণমূলের দখলে রয়েছে মুর্শিদাবাদে কি অধীর চৌধুরী তৃণমূলকে কি হারাতে পারবে এটা এখন দেখার ভবিষ্যৎ অন্যদিকে রায়গঞ্জ যে রায়গঞ্জ কংগ্রেসের একসময় দাপটটা ছিল পরবর্তী তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি বিজেপির কিন্তু বর্তমানে দেবশ্রী চৌধুরী তার ক্ষমতাশালী এবং কেন্দ্রের মন্ত্রী রয়েছেন কিন্তু দেখা যেতে পারে এবং মালদার উত্তর এবং দক্ষিণে এই দুটি লোকসভা মুর্শিদাবাদ তিনটি পাঁচটি এবং রায়গঞ্জ ছটি বীরভূম বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া হাওড়া হুগলি এবং কাঁথি পূর্ব মেদিনীপুর জেলার দুটি কাঁথিতে লোকসভা আসন সেখানে কি হতে পারে শুভেন্দু অধিকারীর গড় এবং বর্ধমান জেলায় মিনাক্ষী মুখার্জীর যে গড় সেই গড় থেকেই কতটা উজ্জীবিত হবে এবং একত্রিতভাবে বলা যেতে পারে পনেরো থেকে কুড়িটি লোকসভা আসনে একেবারে জোট টক্কর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারবে বলে এমনটাই বুথ সবুজ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে জানাচ্ছে তো বাংলাতে অনেকটাই ভোট লুট হয় চুরি হয় দুর্নীতি হয় কিন্তু শেষ পর্যন্ত শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কতটা তারা দৌড় এগিয়ে বা টানতে পারবে যদি ভোটের শতাংশ নিরিখে যদি দেখানো যায় তাহলে কংগ্রেস নয় থেকে দশ শতাংশ ভোট পেয়ে তারা কিন্তু চার থেকে পাঁচটি আসন পাওয়ার কিন্তু একটা সম্ভাব্যত তবে সিপিআইএম আসন পেতে পারে দুই থেকে পাঁচটি আসন একটা পাওয়ার একটা চান্স রয়েছে তবে বিজেপির টার্গেট আট থেকে বারোটি আসন পাওয়া সম্ভব এবং অন্যান্যরা পেতে পারে এক থেকে দুটি আসন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাওয়ার একটা সম্ভবনা বেশি রয়েছে কেননা তাদের ঝুলিতে যেতে পারে কুড়ি থেকে পঁচিশটি আসন এমনটাই যখন ইঙ্গিত বলছে তখন রাজনৈতিক মহলের একটা জোর জল্পনা কিন্তু শাসক দল তৃণমূলের একটা নিচে নামতে পারে অর্থাৎ যেটা তারা পেয়েছিল গতবার দু হাজার উনিশের নিরিখে সেখানে তাদের হাফ এবং সাপ হতে পারে তৃণমূলের অর্থাৎ অধিকাংশ আসন তাদের কমতে পারে অর্থাৎ ষোলো থেকে পনেরোটি আসন পেতে পারে তৃণমূল একেবারে টার্গেট তবে বাম কংগ্রেস যদি জোটের ফলাফল নিরিখে যদি দেখানো হয় তাহলে বাম কংগ্রেস তাদের ঝুলিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দশ থেকে বারোটি আসন এদিকে আইএসএফ তারাও কিন্তু সংখ্যালঘু এলাকাতে প্রার্থী দেওয়ার জন্য একটা আকুপাকু করলেও সম্ভাব্যত যে খবরের আপডেট সেখানে কিন্তু আইএসএফ বসিরহাটে কিছুটা একটু লড়াই করতে পারে এবং যদি আমরা দেখি ডায়মন্ড হারবার যে ডাইমন্ড হারবার লোকসভা যে লোকসভার কেন্দ্রের মানুষ কতটা উজ্জীবিত হবে এটাই সাঁতরাগাছি এর ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে কিন্তু একেবারে বলাই যেতে পারে যে জোট করে লড়াই শেষ পর্যন্ত বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ভোট হতে মাত্র আর দু মাস সময় রয়েছে হাতে বেশি দিন সময় নেই জাতীয় নির্বাচন কমিশন তিনি ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের হালচাল অবস্থা কেমন দুর্দশা সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা বা ভোট লুট হয় এখানে সিবিআইডি কোনো রকমের অর্থাৎ ঠান্ডা খোস মেজাজে তারা বসবাস করতে পারে না সেখানে তাদেরকে তাড়া করতে হয় আমরা দেখেছিলাম যে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী জওয়ান থেকে প্রকাশ্যে রাজ্যের শাসক দল তৃণমূল হুমকি দিয়েছিল হ্যাঁ বাস্তবে হুমকি দিয়েছিল বলতে কি হুমকি মিলিটারি দেখে গুল্লিকর হুমকি বিভিন্ন অত্যাচারী এবং সেখান থেকে দেখেছিলাম যে শাহজাহান যে শাহজাহান শেখ তিনি একজন সমাজদ্রোহীবাদী বা সন্ত্রাসবাদী তাকে গ্রেপ্তার করতে পারছে না সিবিআইডি সিবিআইডিরই মাথা আক্রান্ত হচ্ছে মাথা খাম করে দিচ্ছে দুষ্কৃতীরা এটাই একেবারে দেখা যাচ্ছে যে পাহাড় পর্বত সমতল মিলে যে মানুষের গণতান্ত্রিক অধিকার কতটা নষ্ট হতে পারে এটা এখন শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলির ওপর কিন্তু নির্ভরশীল হতে পারে এই বুথ সমীক্ষার ইঙ্গিতের পূর্বাভাস সম্ভাব্যত এই ধাপে ধাপে অর্থাৎ তাছাড়াও পশ্চিমবঙ্গে চাকুরির ক্যালেঙ্কারি রয়েছে তৃণমূলের যুগ জামানায় তৃণমূল আদত্তে তাদের ফলাফল নিয়েও একটা দড়ি টানহানি করবে দর কষাকষি করবে শেষ পর্যন্ত দেখা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন বাস্তবে কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব পড়বে তার ফলাফল একটা অংশের মানুষজন নির্ভরশীল হবে বা অন্য অংশের মানুষজনের প্রভাব বিস্তারিতভাবে দেখা যেতে পারে হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা সমান পার্থক্য না করলেই চলবে না কিন্তু এবার যে রাজনৈতিক মহলে যে সমীকরণ যে মানচিত্র রূপরেখা সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল করে কিন্তু হ্যাঁ আদত্তে যে নির্বাচন যেটা কিন্তু একেবারে দুর্নীতি সেই দুর্নীতি কতটা উজ্জীবিত হবে এটা এখন দেখা যাচ্ছে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বালুরঘাট মেদনাপুর পূর্ব দুই মেদিনীপুরে এবং দুই চব্বিশ পরগনায় একেবারে সংখ্যালঘু ভোটের ভোটের শতাংশ তৃণমূলকে গুড বাই জানাতে পারে কিন্তু বুথ ফেরের সমীক্ষা এমনটাই বলছে মানুষের গণতান্ত্রিক অধিকার আদত্তে কি শান্তি সুস্থ পরিবেশে ভোট হবে এটাই যদি না হয় তাহলে রাজনৈতিক সমীকরণের মানচিত্র কিন্তু বদলে যেতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ আপনি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে ষোলো থেকে কুড়িটি আসনে অর্থাৎ কুড়িটি কুড়িটি লোকসভা আসনে একেবারে হাড্ডাহাড্ডি রায় মুর্শিদাবাদ মালদা বীরভূম উত্তর দিনাজপুর বালুরঘাট দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়াও রয়েছে নদিয়া জেলা এছাড়াও রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর এইসব লোকসভা কেন্দ্রগুলি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চরম জোট্টক্কোর বর্ধমান পূর্ব বর্ধমান এই সব রাজ্য রাজনীতির মানুষজন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে শাসককে ক্ষমতা আনবে না বিরোধীকে এটা এখন মসনদ বলছে লোকসভা নির্বাচন ভোটে